ফাইনালি আমরা এখন যশোর জেলা স্কুলে প্রবেশ করেছি। অ্যান্ড যশোর জেলা স্কুলটা 1838 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। অ্যান্ড যশোর জেলা স্কুলের যে গার্ডেন রয়েছে ছোট, সেই গার্ডেনে আমরা এখন দাঁড়াই রয়েছি। এখন আমরা যাব সামনের দিকে, অ্যান্ড সেখানে গিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং আমরা অনেক ভালো আছি। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সো আজকে আমরা যাচ্ছি যশোর জেলা স্কুলে। সো আজকে এই ব্লগটা সম্পূর্ণ দেখতে হবে, আর সম্পূর্ণ না দেখলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। চেষ্টা করবো যশোর জেলা স্কুল সম্পর্কে কম বেশি আমরা যা জানি একটু তথ্য দেওয়ার জন্য। সো আমার সাথে বরাবরের মতো রয়েছে ভাই মেহেদি, অ্যান্ড আপনারা সম্পূর্ণ দেখতে হবে। সো আমরা এখন রিক্সাতে রয়েছি, অ্যান্ড এটা হচ্ছে যশোর সার্কিট হাউস, এই যে। অ্যান্ড আমরা এখন যাবো যশোর জেলা স্কুলে। সো আপনি ইন্টোতে বলছিলাম যে আজকে আমরা যশোর জেলা স্কুলে যাচ্ছি, তো এখন রিক্সা করে এই যে। অ্যান্ড সামনে হচ্ছে যশোর জেলা স্কুলের প্রথম যে গেটটা রয়েছে, এটা হচ্ছে যশোর জেলা স্কুলের প্রথম গেট, এটাই দেখতে পাচ্ছেন। অ্যান্ড সামনে কিন্তু যশোর জেলা স্কুল, যশোর সার্কিট হাউসের সামনে দিয়ে যে রোডটা গেছে, রোড দিয়ে আমরা এখন যশোর জেলা স্কুলের ফার্স্ট গেটে আমরা প্রবেশ করব। অ্যান্ড ওখানে গিয়ে এই জেলা স্কুল সম্পর্কে আপনাদের কম বেশি ধারণা দিব ইনশাল্লাহ। সো সম্পূর্ণ ব্লগটা আমাদের সাথে থাকুন। অ্যান্ড এটাই হচ্ছে গেটের সামনে, আমরা কিন্তু যশোর জেলা স্কুল সামনে চলে আসছি, দেখতে পাচ্ছেন। রিক্সা আলাম আমার এখানে রাখছে, আমরা এখন নেমে যাবো আর কি। ফাইনালি আমরা এখন যশোর জেলা স্কুলে প্রবেশ করেছি। অ্যান্ড যশোর জেলা স্কুলটা 1838 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। অ্যান্ড যশোর জেলা স্কুলের যে গার্ডেন রয়েছে ছোট, সেই গার্ডেনে আমরা এখন দাঁড়াই রয়েছি। এখন আমরা যাব সামনের দিকে, অ্যান্ড সেখানে গিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে যশোর জেলা স্কুলের অডিটোরিয়াম রুম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি যশোর জেলা অডিটোরিয়াম ভবনের দক্ষিণ পাশে, আর এখানে রয়েছে শহীদ মিনার। সালে ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছিল তাদের সম্মান রক্ষার্থে যশোর জেলা স্কুল এখানে শহীদ মিনার স্থাপন করেছেন। সো সকল শহীদদের প্রতি আমার কৃতজ্ঞ এবং ভালোবাসা রয়েছে। আমি এখন আপনাদেরকে যশোর জেলা স্কুলের যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো আপনাদেরকে একটু দেখাবো। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি যশোর জেলা স্কুলের 5 নম্বর ভবন। আর 5 নম্বর ভবনের সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। তো এটা হচ্ছে যশোর জেলা স্কুলের অডিটোরিয়াম ভবন। এটা হচ্ছে একটা পুরনো বিল্ডিং যশোর জেলা স্কুলের। সো আমি এখন দাঁড়িয়ে রয়েছি যশোর জেলা স্কুলের অফিস কক্ষের সামনে। অ্যান্ড পাশে দেখতে পাচ্ছেন যে যারা স্টুডেন্ট রয়েছে এই স্কুলে তারা এখানে কিন্তু সাইকেল রাখতে পারে, সুব্যবস্থা রয়েছে। যাই হোক, আশা করি আমি যেগুলো দেখাচ্ছি সব কিছু আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে, আর আপনাদের কাছে কেমন লাগছে জানি না। তো এটা হচ্ছে ভবন নাম্বার 1 যশোর জেলা স্কুলের। আর একটু যদি আমি সামনের দিকে যাই, অর্থাৎ একটু সাইডের দিকে যাই, তাহলে আমরা ভবন নাম্বার 4 নম্বরটা দেখতে পাবো। এখন আপনাদেরকে যশোর জেলা স্কুলের যে ফিল্ড মাঠ রয়েছে সেই মাঠটা দেখাবো। এখানে কিন্তু এখানকার স্থানীয় যে ছেলেরা রয়েছে বা স্কুলের যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে খেলা করছে। তো দেখেন এখনও কিন্তু তারা এখানে ফুটবল খেলছে রোদের মধ্যে, অনেক সুন্দর। Thank you.
যশোর জেলা স্কুলের পিছন দিক অর্থাৎ পশ্চিম সাইডে রয়েছি। সো এখানে দেখছেন একটা ছোট একটা পুকুর রয়েছে, যে পুকুরে আপনারা গোসল করা বা মাছ ধরা সম্পূর্ণ নিষেধ, এবং এই পুকুরটা কিন্তু যশোর জেলা স্কুলের আওতায়। সো যারা এখানে আসবেন তারা অবশ্যই মাছ ধরতে পারবেন না এবং এই পুকুরে কিন্তু গোসল করতে পারবেন না, প্লাস পানিটাও কিন্তু অত সুন্দর না বা পরিষ্কার পানি না। সো এখানে না নামা এবং গোসল করাটাই উত্তম আপনাদের জন্য। সো দেখতে দেখতে আমরা একেবারে ব্লগের শেষের দিকে চলে আসলাম। চেষ্টা করছি যশোর জেলা স্কুল সম্পর্কে কম বেশি যতটুকু আমরা জানি এবং যতটুকু গুগল থেকে নিয়ে সংগ্রহ করতে পারছি আপনাদেরকে বোঝানোর। সো আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা অনেক ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই যে কথা প্রতিবারই বলি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, এই ছোট্ট পরিবারের একটা সদস্য হয়ে যাবেন আপনি ইনশাল্লাহ। আর নেক্সট টাইম আরও ভালো ভালো ব্লগ পেতে হলে আমাদের প্রত্যেকটা ব্লগের নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং জানিয়ে দেবেন আপনি কোন ধরনের ব্লগ দেখতে চান। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি আর মেহেদি, অ্যান্ড পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের অগ্রিম শুভেচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।